প্রতি বছরের মতো ডিসেম্বরে বিশ্ব ইজতেমা হওয়ার কথা থাকলেও তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষের কারণে স্থগিত করতে বাধ্য হয় সরকার বুধবার দুপুরে তাবলিক জামাতের দুই গ্রুপের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দুইটি পক্ষ হয়ে গিয়েছে একটি ওয়াসেক নেতৃত্বে তাবলিগ জামাদের এবং আরেকটি মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে তারা দুইজন দুই পক্ষের সবাই এখানে আসছিলেন এবং এতক্ষণ আলাপ হলো এবং দীর্ঘ আলাপের পরে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব ইস্তমাটা যেটা হয়ে থাকে সেই ইস্তেমাটাই হবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিশ্ব ইস্তেমা সফল করতে সরকার সব ধরনের সহায়তা দেবে ঐক্যবদ্ধভাবে একটাই ইস্তেমা হবে দুইটা হবে না আর সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন এই সমন্বয়ক ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই তারা একসাথে চলবে আগের মতোই থাকবেন ভবিষ্যতে যাতে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা